Assalamualaikum, আমি তানজিন আক্তার রিমা বলছি ব্রুনাই থেকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বলতে বলতে কিন্তু রমজান মাস চলেই যাচ্ছে আর ঈদও এসে পড়েছে। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ একটি মাস রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপহার স্বরূপ একটি ঈদের দিন রেখে দিয়েছেন। তো সে ঈদকে উপভোগ করার জন্য কম বেশি তো কিছু কেনাকাটা করতে হবে, তাই না? আবার ঈদের এক সপ্তাহ পর আমি দেশে যাচ্ছি। তো দেশে যাওয়ার উদ্দেশ্য করেও আমার কিছু শপিং করতে হবে, কেনাকাটা করতে হবে। তো সব মিলিয়ে আজকে ভিডিওটি আমি সাজিয়েছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই জন্য সবাইকে বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলছি, আজকের ভিডিও কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো চলে আসলাম শপিং মলে। এই শপিং মলটা আমার কাছে খুব ভালো লাগে আর এই শপিং মলে আমাদের বেশি কেনাকাটা করা হয়। তো এখানে আজকে আমি আসছি রমজান মাস দুপুরবেলা, যার কারণে একটু মানুষ কম, না হলে এই সময়টা অনেক মানুষ থাকতো। তো এসেই দেখি সব কিছুতে অফার চলছে। বিদেশে কিন্তু রমজান মাসের সব কিছুতে অফার থাকে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি কী কী অফার দিচ্ছে কোন কোন প্রোডাক্টে। এই জিনিসগুলো না খুব ভালো লাগে, কিনি বা না কিনি সেটা তো বড় কথা নয়, কিন্তু যে অফারগুলো দিচ্ছে অনেকটা টাকা সাশ্রয় হচ্ছে। তো এই ব্যাপারগুলো ভাবলে অনেক ভালো লাগে। এই শপিং মলে অনেকগুলো খাবারের দোকান আছে আর খাবারগুলো খেতে খুবই দারুণ লাগে, সুস্বাদু আর খুবই ভালো লাগে। আমি প্রথমে এই শপিং মলটাকে একটু ঘুরে দেখতেছিলাম আর খুব ভালো লাগে। এই শপিং মলটা আমার খুবই ভালো লাগে, যাওয়ার আগে হয়তো আর আসা হবে না। আর এই শপিং মলটা আমি খুব মিস করব। আর সবচেয়ে বেশি মিস করব কি জানেন? ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। এই শপিং মলে আসলে আমি আমার সাহেব ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম খাবই খাবো। তো এই আইসক্রিমটা আমি খুবই মিস করব, যেহেতু এখন রমজান মাস, সেই ক্ষেত্রে তো আর খেতে পারবো না। আর রমজানের সন্ধ্যা পর কিন্তু বের হওয়া হয় না, সারাদিন রোজা রাখার পর এভাবে শরীর ক্লান্ত হয়ে আসে। আর এটা হলো গোল্ড জুয়েলারি দোকান। তো ওনাদের এখানে খুব সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়। বেশ কিছুদিন আগে আমি এখান থেকে একটি ফিঙ্গার রিং নিয়েছিলাম, খুবই সুন্দর আর সবাই খুব পছন্দ করেছে। এপাশেও কিছু অফার প্রোডাক্ট আছে। আমরা নারীরা যত যাই শপিং করি না কেন, সংসার জিনিসপত্র দেখলে কিন্তু আমরা আটকে যাই, ভাবি কোনো একটা কিছু নেই সংসারের জন্য যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর এখান থেকে দেখতেছিলাম আমি কী কী নেওয়া যায়। সব কিছুতেই অফার আছে, কিনলে অনেক টাকা সাশ্রয় হতো, কিন্তু আমি কোনো প্রোডাক্ট এখান থেকে নেই নেই। ভাবলাম কিছুদিন পর আমি দেশে চলে যাব, তো এখান থেকে এখন আর নেব না, পরে যখন আবার আসব তখন কেনাকাটা করব। তারপর চলে আসলাম আমি ফার্স্ট ফ্লোরে। তো এখানে একটি স্টলে টি শার্ট বিক্রি করছে। তো টি শার্টগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার সাহেবের সাইজে ছিল না, তার জন্য নেওয়া হয়নি। আর ঈদ উপলক্ষ করে ঘরকে সাজানোর জন্য কিছু জিনিসপত্র এখানে বিক্রি করছে। আর মালয় ভাষায় কিন্তু ঈদকে হারি রায়া বলে। তো আমরা মলের ভিতরে চলে আসলাম, শপিং মলের ভিতরে। তো এখান থেকে দেখে কী কী কেনাকাটা করা যায়। হ্যান্ডব্যাগ নেব। তো আমি তো কিছুদিন পর দেশেই যাব, সেক্ষেত্রে তো আমার একটা হ্যান্ডব্যাগ প্রয়োজন, যার কারণে আমি হ্যান্ডব্যাগগুলো দেখতেছিলাম। আর মোটামুটি এই হ্যান্ডব্যাগগুলো দাম ঠিকই আছে আর খুব সুন্দর, কিন্তু ব্যাগগুলো ছোট ট্রাভেলের ক্ষেত্রে, আর একটু বড় ব্যাগ হলে ভালো হয়, যার কারণে আমি দেখে দেখে রেখে দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ব্যাগগুলো ছোট হয়ে যাবে, যার কারণে আমি একটু বড় সাইজের ব্যাগটা খুঁজছি। ট্রাভেলের ক্ষেত্রে আমার সুবিধা হবে, কারণ ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ক্যারি করতে হয় আমার। তো ভালোই, ব্যাগগুলো কোয়ালিটি খুব ভালোই ছিল।
আর দামও ঠিক আছে, বেশি না, সব কিছু রিজনেবলের মধ্যেই আছে। আর এ পাশে 50% অফার দেওয়ার কারণে জুতা তো সবই শেষ হয়ে গেছে, আমি আসছি লেট করে। তো যাই হোক, এখান থেকে আমি একটি স্লিপার নিলাম। কিছুদিন আগে আবার আমি দুই জোড়া জুতা নিয়েছি বাটা কোম্পানি থেকে। আর এ পাশে ছিল লাকেজগুলো, আমি লাকেজ খুঁজতেছিলাম কারণ বুকিংয়ের জন্য আমার একটি লাকেজ প্রয়োজন। আর এই লাকেজগুলো একটু সাইজে বড়, আবার যেগুলো পছন্দ হচ্ছে এগুলো সাইজে ছোট, মানে আমি যে সাইজে খুঁজছি ওটা পাচ্ছি না, কারণ ব্রুনাই থেকে 30 কেজি বেশি মাল বুকিংয়ে দেওয়া যায় না। আমি শুধু বুকিংয়ের জন্য একটি লাকেজ খুঁজছি, আর হ্যান্ড ক্যারির জন্য তো আছেই আমার। তো দেখছি মোটামুটি দাম ঠিকই আছে, তবে লাকেজের সাইজগুলো একটু বড়। আর ব্রুনাই নিয়ম মোতাবেক 30 কেজি বেশি মাল আমি বুকিংয়ে দিতে পারবো না, যার কারণে আমার মিডিয়াম সাইজের লাকেজগুলোর প্রয়োজন, তাই এই বড়গুলো নেওয়া হয়নি। আর দেখি অন্য শপিং মল থেকে নেব। আর এদিকে বের হয়ে দেখি রমজান মাস উপলক্ষে রমজানের ইফতার পার্টির জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যা দেখতে খুবই ভালো লাগলো। আর আমিও ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মেবি ইফতার পার্টির জন্যই এই স্পেসটা তৈরি করা হয়েছে, কারণ ব্রুনাইয়ের মানুষ অনেকেই রেস্টুরেন্টে এসে ইফতার করাটা খুবই পছন্দ করে, ওরা বাহিরের খাওয়াটা খুব এনজয় করে খায়। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিবেন, আর ধৈর্য ধরে আমার ভিডিওর সাথেই থাকেন, কারণ ভিডিওর শেষে আমি সব একসাথে শেয়ার করব আমি যা কেনাকাটা করেছি, তাই এর জন্য ভিডিও শেষ পর্যন্ত আমার পাশে থাকতে হবে। আর এই ভিডিওটি ছিল তার পরের দিনের ভিডিও, আমি একটি বরখা নেব। বেশ কিছুদিন আগে আমি এখান থেকে একটি বরখা নিয়েছিলাম, আর ওনাদের প্রোডাক্টগুলো খুবই ভালো। আমি যেখানে যাচ্ছি এই জায়গাটির নাম হলো সেরেসব, যারা ব্রুনাই থাকেন তারা অবশ্যই সেরেসব চেনেন। তো এখানে একটি দোকানে দুবাই বরখা পাওয়া যায়, আর এই দোকানটি হলো নাজমি টেক্সটাইল মলের থেকে একটু সামনে আগলেই এই দোকানটি। আর ওনাদের বরখার কোয়ালিটিগুলো খুবই ভালো, খুব সুন্দর সুন্দর বরখা পাওয়া যায়, আপনারা চাইলে এই দোকান থেকে নিতে পারেন। এই তো বরখা দোকানে চলে আসছি। এই দোকানের বরখাগুলো খুবই সুন্দর, কাপড়গুলো খুবই সফট, পরতে খুব আরামদায়ক। অনুমতি না পাওয়ার কারণে আমি দোকানে ভিডিও করতে পারিনি, আমি দূর থেকে একটু শুধু ভিডিও নিয়েছিলাম, কিন্তু ভিতরে যেয়ে কোনো ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমি কি বরখা নিলাম, কোন বরখাটা নিলাম তাও আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে প্লিজ। বরখা তো কেনা হলো আমার, এখন তো আমার একটি হ্যান্ডব্যাগ কিনতে হবে, যার কারণে চলে আসলাম একটি বড় শপিং মলে। এই সুন্দর শপিং মলটির নাম হলো মাঙ্গিস হুয়াহু, যারা ব্রুনাই থাকেন তারা অবশ্যই চেনেন এই মাঙ্গিস হুয়াহুটি। এখানে খুব কোয়ালিটিফুল এবং ভেরি এক্সপেন্সিভ ব্যাগগুলো পাওয়া যায়, তাই এখান থেকে আমি একটি ব্যাগ পারচেস করব। আর এই মলে আসলে তো গাড়ি পার্কিং পাওয়া খুবই কঠিন, এই মলে সব সময়ই এত পরিমাণ মানুষ হয় কি বলবো আর। আর এখন তো ঈদের সময়, এখন তো গাড়ি পার্কিং করা তো আরও কঠিন। তো যাই হোক, আমরা বেসমেন্টে গাড়ি পার্কিংটা করে নিলাম, তারপর চলে আসলাম ব্যাগ এরিয়াতে। এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর ব্যাগ, কোনটা রেখে আর কোনটা নেব আমি তো পুরাই কনফিউজ হয়ে গিয়েছি। মানে প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি খুব হাই কোয়ালিটি, আর ব্যাগগুলো এত সুন্দর কি বলবো আর। কিছু ব্যাগের ওপর 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আর 50% ডিসকাউন্ট দেওয়ার পর তার দাম হয়েছে $50, আর ডিসকাউন্ট ছাড়া তাকে নিতে হবে $95। তো এরকম হাই কোয়ালিটি আরও অনেক অনেক ব্যাগ আছে এখানে। এতো আমি কিন্তু বাসায় চলে আসছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ব্যাগটা পারচেস করেছি, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ব্যাগটি আমার কাছে আনকমন লেগেছে এবং লেদারটা খুবই ভালো ছিল, তার জন্য আমি এই ব্যাগটা নিয়েছি। আর এই ব্যাগের ওপরে কোনো ডিসকাউন্ট ছিল না, যার কারণে আমাকে $50 দিয়ে এই ব্যাগটা আমার নিতে হয়েছে। তো কেমন হয়েছে এই ব্যাগটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু ইউনিক মনে হয়েছে।
আর একটু বড় সাইজের নিয়েছি কারণ ট্রাভেলের ক্ষেত্রে এই সাইজটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। পাসপোর্ট, টিকিট আর অনেক কাগজপত্র সাথে রাখতে হয়, যার কারণে এই ব্যাগটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এটা হলো আমার বরখা, আর আমি এই বরখাটি নিয়েছি যেহেতু আমি রমজানের শেষে গিয়েছি কেনাকাটা করার জন্য, সেক্ষেত্রে আমার সাইজের বরখা ওরকম পাচ্ছিলাম না। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির বরখা আছে, কালারফুল বরখা আছে, কিন্তু আমি যেটা পছন্দ করছি ওটার আবার সাইজে মিলছে না। তো সব মিলিয়ে এটাই আমাকে নিতে হলো। তো এই বরখাটা আমার কাছে খুব ভালো লেগেছে, হালকা অলিভ কালারের মধ্যে। বরখার সাথে একটি হিজাব আছে আর সাথে আছে একটি কোমরের বেল্ট। এই বরখাটা খুবই সুন্দর এবং কাজটা খুবই নিখুঁত, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার কাপড়টা, খুবই সফট, একেবারেই সফট, যা খুব পরতে আরামদায়ক। আর এটা মেড ইন দুবাই, তো খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বরখাটি নিয়েছে $50, যা বাংলা টাকা ৪,৫০০ টাকার মতো পড়ে। এখানে কিছু কসমেটিক কিনেছি দেশে সবার জন্য, আরও কিনতে হবে, এখানে তো মাত্র কিছু কেনা হয়েছে, দেশে গেলে তো সবার জন্য কম বেশি নিতে হয় তাই না। এখানে আমার সাবান নেওয়া হয়েছে ৫০টার মতো বা ৫০-এর বেশি হবে। বড় ব্যাগের কারণে এখানে দেখা যাচ্ছে অল্প কিছু মাল, কিন্তু না, এখানে আমার ১৫ কেজি প্লাস মাল আছে। তো ৩৮ জন থাকলে তো কম বেশি দিতে হয় তাই না। তো আরও কিছু কিনতে হবে, এক এক করে কেনা শুরু করেছি। আর এদিকে ছিল আমার শাশুড়ির জন্য ডায়াবেটিসের সুগার, তো আমার শাশুড়ির আবার ডায়াবেটিস আছে, তো ওনার জন্য আমি এখান থেকে সুগার নিয়ে যাই। আর এগুলো খুবই ভালো। আর আমার শাশুড়ির জন্য আবার আমার মার জন্য কোমর ব্যথা, হাঁটুর ব্যথার মলমগুলো নেওয়া হয়েছে। যারা বৃদ্ধ মানুষ তাদের ক্ষেত্রে এগুলো খুবই উপকারী। আর একদিনে তো মার্কেট ঘুরে ঘুরে সব কেনা সম্ভব না রোজা রেখে, তো একদিনে যতটুকু পেরেছি ততটুকু কিনেছি। তো এখন আবার প্রতিনিয়ত বের হতে হবে আমার, কারণ আরও অনেক কিছু কেনা বাকি আছে। তো আস্তে আস্তে করে সব কিছু কিনতে হবে, কার কি প্রয়োজন পড়ে ওটার উপর ডিপেন্ড করে এক এক কিছু কিনতে হয়। তো আরও অনেক কিছুই কেনা বাকি আছে। আর এটা ছিল একটি পাউডার, এটা খুবই ভালো এই গরমের মধ্যে। তো এটা আনা হয়েছে মাত্র একটা, আরও অনেকগুলো আনতে হবে, প্রায় ১০ থেকে আরও ১২ পিস আনতে হবে। এই পাউডারটা শরীরে দিলে খুবই ভালো লাগে, শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। আর এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, খুবই ভালো একটি প্রোডাক্ট, আর গরমের মধ্যে খুবই ভালো লাগে। তাই ভাবলাম দেশে যখন যাচ্ছি গরমের মাঝেই তো যাচ্ছি, তো নিলে খুবই উপকার হবে। তো এ ছিল আমার কেনাকাটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।